তেলুগু সিনেমার বরণ অভিনেতা চন্দ্রমোহন মারা গেছেন। শনিবার 11 নভেম্বর সকাল 9:45 মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 80 বছর। টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন চন্দ্রমোহন। তাছাড়া কিডনি হার্টের সমস্যায় ভুগছিলেন। গতকাল সকালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যান এই বরণ অভিনেতা। মৃত্যুকালে স্ত্রী ও 2 কন্যা রেখে গেছেন। সোমবার 13 নভেম্বর হায়দ্রাবাদে তার শেষকৃত্য সম্পন্ন হয়। চন্দ্রমোহনের মৃত্যুতে দক্ষিণী সিনেমার অনেক তারকা শোক প্রকাশ করেন। এক টুইটে আল্লু অর্জুন লিখেছেন, শান্তিতে ঘুমান চন্দ্রমোহন গুরু। আবার রামচরণ এক টুইটে লিখেছেন, চন্দ্রমোহন গুরু পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাছাড়া শোক প্রদান করেছেন জুনিয়র এন্টার রবি তেজা, সাহেব ধরম তেজ, নানি আরও অনেকে।